ইন্দোনেশিয়ায় হারিয়ে যাওয়া একটি মানুষের লাশ উদ্ধার হয়েছে বিশালাকার এক পাইথন সাপের পেট থেকে। স্থানীয় পুলিশ জানায়, সুলাওয়াসি দ্বীপের পাম অয়েল খেতে যাওয়ার পথে রোববার আকবর নামের ওই ব্যক্তি নিখোঁজ হন। 25 বছর বয়সী আকবরকেই খুঁজতে তল্লাশি চালিয়ে পুলিশ ওই সাপের দেখা পায়, আর সেটিকেই আকবর শিকার করে থাকতে পারে বলে সন্দেহ হয় তাদের। এরপর প্রায় 7 মিটার 23 ফুট লম্বা সাপটির পেট থেকে উদ্ধার করা হয় আকবরের লাশ। এ ধরনের সাপ বিশ্বের দীর্ঘতম সরীসৃপদের অন্যতম, এবং এরা শ্বাসরোধ করে শিকারকে হত্যা করে গিলে ফেলে। তবে পাইথনের এত বড় মানুষকে গিলে খাওয়ার ঘটনা খুবই বিরল, যদিও মাঝে মধ্যে শিশু বা ছোট প্রাণীদের এসব সাপের পেটে যাওয়ার খবর আসে। সাপের পেটে যাওয়ার আকবর 24 ঘন্টা ধরে নিখোঁজ থাকার পর পশ্চিম সুলাওয়াসি দ্বীপের গ্রামবাসীরা পুলিশকে খবর দেয় বলে বিবিসিকে জানিয়েছে স্থানীয় পুলিশের মুখপাত্র। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে পাম ক্ষেতের কাছে সাপটিকে খুঁজে পায়। এরপরই মৃতদেহটি উদ্ধার করা হয়। ধন্যবাদ, আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।